তিনটা আমল, প্রথম হলো ইবাদত, প্রথম কি ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো প্রিয় ভাইরা, রাজি আছেন তো, আপনার নামাজে রাখবেন আপনার বিবিকে এক পাশে আরেক পাশে সন্তান, রাসূলের প্রথম জামাত এক পাশে মা খাদিজা আরেক পাশে ছোট আলী, প্রথম জামাত সুন্নত নফল বিতের গুলো কোথায় পড়বেন ঘরে, আর ফরজ গুলো কোথায় মসজিদে, যত দূর থেকে যাবেন তত বরকত আমলনামায় এসে যাবে। বাংলাদেশে নামাজ কেউ ছাড়তে পারবে না মসজিদ ছাড়া, কারণ আজান যারা শুনবে তাদেরকে মসজিদে যেতেই হবে। রহমতের নবী বলছেন আজান শুনে যারা মসজিদে যায় না আমার মন চায় বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আমি শুধু পারি না শিশু আর মহিলাদের জন্য, আমাদের সন্তানেরা নামাজি হবে এটাই মা বাপেরা চায়, ঠিক না বা ঠিক? মায়েরা চারটা আমল করলে জান্নাতের আটটা দুয়ার খোলা, সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে পড়বেন, সওমাত সাহারহা রমজান মাসে রোজা রাখবেন, আতা আলাহা স্বামীর আনুগত্য করবেন, কার আনুগত্য স্বামীর, স্বামীর সাথে দুর্ব্যবহার করে এরকম মেয়ে আছে না? এখন তো ফেসবুকের যুগ, ডার্লিং জান তুমি কোথায়, বাবু এলে তো সব এক্সপার্ট প্লেয়ার, হ্যাঁ বিশ্ববিখ্যাত প্লেয়ার বাবু, খবরদার যুবকেরা সূরা নূরের প্রথম ২৬ আয়াত পড়বা, চরিত্রহীন ছেলের জন্য চরিত্রহীন নারী, জিনাকার ছেলের জন্য জিনাকারিনী নারী, আজ্জানিয়াতুল ইজ্জানি, খবরদার চরিত্র নষ্ট হবে, জিনাকার ছাড়া কিছুই পাবা না, জিনাকার পাবা আর মুশরিক পাবা, কি বাবা মুশরিক, ওর নাই চরিত্রের ঠিক আর মুশরিকের নাই আল্লাহ ঠিক, দুইটা এক জিনিস, দুইটা কি এক জিনিস, একের সাথে আল্লাহ মিলিয়েছেন, সূরা ফুরকানেও বলেছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بال ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما তিনটাকে এক এক লাইনে এনেছেন, আল্লাহ ছাড়া কাউকে ডাকে না আর জিনা করে, কি করে জিনা করে, আল্লাহ ছাড়া অন্য ইলাকে ডাকে জিনা করে, মানুষকে হত্যা করে, এমন গুনা জঘন্য গুনা, ইউদাইফু লাহুমুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়ায়খলুদ ফীহি মুহানা, তার আযাব বাড়িয়ে দেওয়া হবে, তাকে জাহান্নামে স্থায়ী করে দেওয়া হবে, ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রহিম, আয়াত পড়লেই কান্তেন রহমাতাল লিল আলামিন। কিন্তু কেউ যদি ঈমান আনে তওবা করে, আল্লাহ বলেছেন আমি তার গুনাহগুলো সওয়াব বানায়া দেব, এখনই তওবা করো যুবকেরা, এক যুবকের সাথে চার মেয়ে ১০ মেয়ের লাইন, আরেক মেয়ের সাথে ৮ ছেলের লাইন, এগুলো লুচ্চা, এগুলো চরিত্রহীন, খবরদার তোমার চরিত্র নষ্ট করে দিও না, চরিত্র নষ্ট তোমার ঘরে আসবে, যা সব কি হবে নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, চিৎকার করে বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসলিহু যাতা বাইনিকুম ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু যাতা বাইনিকুম, সূরা হুজরাতের ভিতরে আল্লাহ বলছেন আমরা মুমিনরা ভাই, আমরা কি ভাই, আমরা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর, আমার ভাই মসজিদে যায়, আমি পাঁচ ওয়াক্ত যাই, এক ভাই দুই ওয়াক্ত যায়, আর এক ভাই জুমার দিন যায়, আছে না নাই, এদেরকে মসজিদে রেগুলার করেন, এদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করা যাবে না, এদেরকে বন্ধুত্ব বন্ধুতে পরিণত করবেন। কুতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আমরা আগুনের পাড়ে দাঁড়ানো ছিলাম, আগুন থেকে আমাদেরকে আসুর উদ্ধার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরেক ভাইয়ের জন্য যদি দোয়া করি আমার দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। আলেমদের জন্য দোয়া করবেন, আল্লামা শফি আর আসবে না দুনিয়াতে, রাহমাহুল্লাহ আল্লামা বাবুনগরি আর দ্বিতীয় জন হবে না, আল্লামা নূর হোসেন কাসমি দ্বিতীয় জন আর হবে না, এত বড় হাদিসের খাদেমেরা, আল্লামা সিফাতুল্লাহ আলোচনা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সুবহানাল্লাহ।
এই নরসিংদী আসার কথা ছিল বিকালে প্রেস ক্লাবে আলোচনা করছিলেন মুসলমানদের ঐক্যের উপর আওতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া পড়তে ঢলে পড়ে গেছে সেখানেই মৃত্যু ঐক্যের চেষ্টা করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন আমাদের বড় আল্লাহ চলে গেছেন দুনিয়া থেকে ঠিক না বেঠি বাবুনগরী যার নাম ধরে দোয়া করতেন আর কানতেন কি সুন্দর হাসি দিয়ে গেলেন দিয়ে গেলে জান্নাতের হাসি উপহার দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার ঠিক কি না আমরা দিনের পথে থাকবো থাকবো তো আলেমদেরকে ভালোবাসবেন তো আপনারা আপনারা আলেমদের ভুল ধরেন কেমনে কুল হুয়াল্লাহ তো পড়তে পারেন না হ্যাঁ ইন্টারনেটের মধ্যে ফেসবুক পাইছে একটা ছাগল পাগল গুলো অমুক আলেমের এই হয়েছে যে তুই তোর কি অধিকার তুই আলেমের ভুল ধরস তুই তো কুল হুয়াল্লাহ সুরাও পড়তে পারস না কেমনে ভুল ধরস আলেমের ভুল আলেমরা ধরবে ঠিক তো বাটি আমার ভুল ওস্তাদ ধরবে 100 বার মেনে নেবে কিন্তু পাবলিকলি না মানুষের ভুল হতেই পারে ভুলের ঊর্ধ্বে কেউ আছে কুল্লু বনি আদম খাতাউন সব বনি আদম ভুলকারী খায়রুন খাতাউন আত তাওয়াবুন রাসূল বলেছেন শ্রেষ্ঠ হলো যারা তওবা করে ঠিক তো বাটি আমরা আমাদের আলেমদেরকে শুধরিয়ে দেব তাদের জন্য দোয়া করব আল্লাহ আলেমদের হায়াত বাড়িয়ে দেন বসো এই উঠছো কেন আপনাদের কষ্ট হচ্ছে না আমি মোনাজাত করে দেবো অনেক রাত হয়ে গেছে তো এই না না কি তবে শুরু আচ্ছা ঠিক আছে আমারে আপনারা আমি বুঝে রফিক আর কিশোরগঞ্জের প্রোগ্রাম নিও না এই রাত আমারে কটায় উঠেছেন কোন তো এখন বাজে কয়টা দশটা আল্লাহ আপনারা কি মনে করেন বলেন তো হ্যাঁ আমাদের বড় ছোট ছোট হুজুররা এক ঘন্টা আলোচনা করে ফট করে এক ঘন্টা হুজুরদের ইউটিউব হুজুরদের হায়াত আরক 45 মিনিট আল্লাহ আর আমরা আমরা বুলারা এতক্ষণ কথা বলার পরেও আপনারা আমাদেরকে ছাড়েন না এটা এটা আমার উপর তো এহসান করবেন আমার উপর এহসান করবেন আমাকে ডাক্তার পা ধরে বলছে যে আপনি এক ঘন্টার উপরে কোনোভাবেই কোনো মাহফিলে কথা বলবেন না আপনাদের মাহফিল তো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে কালকে এক মাহফিলে লক্ষ 2 লক্ষ লোকের প্যান্ডেল করছে ময়মনসিং ডিসি সাহেব আমাকে উঠতে দেন নাই 10টা পর্যন্ত আমাকে আটকিয়ে রেখে শেষে বলছে যে উনি উঠতে পারবে না আমি চলে আসার পরে মানুষ সব মেন রোডে চলে আসছে আমি পরে শুনছি ঢাকা ময়মনসিং রোড ব্লক ইসলামালারাই সবচেয়ে বেশি ভদ্র ইসলামালারাই সবচেয়ে বেশি সভ্য আমার লোকেরা যদি অসভ্য হতো ময়মনসিং জেলাকে কাঁপিয়ে দিত তারা বড় এসপি সাহেবের প্রতিনিধি এসে বলছে মাপ চাই আমরা হুজুরের মাহফিল আর বন্ধ করব না লোকেরা বলেছে যেহেতু মাপ চেয়েছে ছেড়ে দাও এটাই ইসলামের বড় গুণ ঠিক না বেঠি আমার রাসূলের কাছে আবু সুফিয়ানের মতো লোক কত সাহাবীকে হত্যা করেছে এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর কারণেই বদরের যুদ্ধ হয়েছে রাসূলের কাছে এসে দাঁড়িয়ে আছেন কাঁপছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন কেঁদে দিয়েছে আবু সুফিয়ান